আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম আজকে তোমাদের আরো একটি ক্লাসে। আজকে আমরা আলোচনা করব রসায়ন তৃতীয় অধ্যায় থেকে সংকর আইন নিয়ে। তোমরা ইতিমধ্যে এই ক্লাসটা আরো আগেও করেছো। শুরুতে আমরা সংকর আইন কাকে বলে এটা জেনে নিব। সংকর আইন হচ্ছে এক বা একাধিক ভিন্ন শক্তি সম্পূর্ণ অরবিটাল সমূহ মিশ্রিত হয়ে নতুন সমশক্তি সম্পূর্ণ অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সংকরায়ন। আর এই সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট নতুন অরবিটালকে বলা হয় সংকর অরবিটাল। ফর এক্সাম্পল, যদি এস অরবিটাল পি অরবিটালের সাথে যুক্ত হয়ে sp সংকর অরবিটাল উৎপন্ন হবে, অথবা একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে sp3 সংকর অরবিটাল উৎপন্ন হয়। একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে তিনটা সমশক্তি সম্পূর্ণ sp3 সংকর অরবিটাল উৎপন্ন হবে। অর্থাৎ এই সকল অরবিটাল সমূহকে বলা হয় sp3 সংকর অরবিটাল। সংকরায়ন এর প্রকারভেদ হচ্ছে সংকরায়ন বিভিন্ন প্রকার হতে পারে। যে একটা s অরবিটাল একটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে sp সংকরায়ন হতে পারে, অথবা একটা s অরবিটাল দুইটা p অরবিটাল মিলে sp2 সংকরায়ন, অথবা একটা s অরবিটাল তিনটা p অরবিটালের সাথে যুক্ত হয়ে sp3 সংকরায়ন অরবিটাল হতে পারে। আর হতে পারে একটা d অরবিটাল একটা s অরবিটাল একইভাবে দুইটা p অরবিটাল মিলে DSP2 সংকরায়ন হতে পারে, অথবা D দুইটা একটা s অরবিটাল দুইটা d অরবিটাল একটা s অরবিটাল একইভাবে দুইটা p অরবিটাল মিলে D2SP2 সংকরায়ন, অথবা D2SP2 সংকরায়ন, অথবা D2SP3 সংকরায়ন হতে পারে। এখন আমরা বিভিন্ন যৌগের মধ্যে তাদের সংকরায়ন সম্পর্কে এবং জ্যামিতিক আকৃতি বন্ধন কোণ সম্পর্কে জেনে নেব। বিভিন্ন প্রকার যৌগের মধ্যে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান অথবা তাদের গঠন কেমন, তাদের বন্ধন কোণ কত, এইগুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে শুরুতেই আমাদের জানতে হবে কোনো একটা যৌগের সংকরায়ন নির্ণয়ের জন্য ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু কোনটা, একইভাবে বন্ধন জুড়ে ইলেকট্রন, অথবা মুক্ত জুড়ে ইলেকট্রন। দেখে আমি এ দ্বারা এক্স এবং ই দ্বারা প্রকাশ করলে, অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছি যে কোন একটা যৌগের সংকরায়ন নির্ণয় করতে হলে তিনটা বিষয় তোমাকে জানতে হবে: কেন্দ্রীয় পরমাণু, বন্ধন জুড়ি ইলেকট্রন, একইভাবে মুক্ত জুড়ি ইলেকট্রন সম্পর্কে। একটা যৌগের মধ্যে বন্ধন জুড়ি ইলেকট্রন একইভাবে মুক্ত জুড়ি ইলেকট্রনের সাথে ইলেকট্রন জানা থাকলে সেই যৌগের জন্য আমরা সংকরায়ন নির্ণয় করতে পারব। ফর এক্সাম্পল, কোনো একটি যৌগের কেন্দ্রীয় পরমাণু এ এর সাথে দুইটি পরমাণু যুক্ত আছে। ফর এক্সাম্পল, এটাকে আমরা যদি ax2 দ্বারা প্রকাশ করি, এটার গঠন আকৃতি এমন। তাহলে এখানে দুইটা বন্ধন জুড়ি ইলেকট্রন রয়েছে, বন্ধন জুড়ি ইলেকট্রন দুইটি। তাহলে এটার সংকরায়ন কি হবে? সংকরায়ন হবে sp সংকরায়ন। অথবা ax3, দ্যাট মিন্স এটা দ্বারা বোঝাচ্ছে এই যৌগের সাথে তিনটা এক্স পরমাণু যুক্ত রয়েছে, যে তিনটা ভিন্ন পরমাণু যুক্ত হয়েছে, এই কেন্দ্রীয় পরমাণু তার সাথে তিনটা ভিন্ন পরমাণু যুক্ত হয়েছে, তাহলে এই যুগের সংকরায়ন হবে sp3 সংকরায়ন। তাহলে আমরা এই সকল উদাহরণের মধ্যে আর একটু জেনে নিই। অর্থাৎ এটা আমি যদি একটু বন্ধনজোড় ইলেকট্রন, অর্থাৎ বন্ধনজোড় ইলেকট্রন যদি দুটি হয় এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি, ax2 দ্বারা। বন্ধনজোড় ইলেকট্রন যদি দুটি হয় তার জ্যামিতিক আকৃতি কেমন হবে, জ্যামিতিক আকৃতি কেমন হবে, এর সাথে দুটি পরমাণু যুক্ত আছে, অর্থাৎ এটা কেন্দ্রীয় পরমাণু, এটার সাথে যে দুইটা পরমাণু এইভাবে যুক্ত রয়েছে, তাহলে এটাকে আমরা আকৃতি যেটা এটাকে বলতে পারি সরলরৈখিক। তাহলে এটা সংকরায়ন কি হবে, সংকরায়ন হবে sp সংকরায়ন। এরপরে এই সকল যৌগের ক্ষেত্রে কোণের মান হবে, অর্থাৎ বন্ধন কোণ হবে, বন্ধন কোণের প্রথমে এই কোণটা সেটা হচ্ছে 180 ডিগ্রি। উদাহরণ হিসেবে আমরা এই পাশে রাখি, উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে BCl3 বেরিলিয়াম ক্লোরাইড অথবা কার্বন ডাইঅক্সাইড অথবা থাকতে পারে হাইড্রোজেন সায়ানাইড অথবা থাকতে পারে বেরিলিয়াম ক্লোরাইড। অর্থাৎ এই সকল যৌগগুলোর মধ্যে বন্ধনজোড় ইলেকট্রন দুটি, এদের জ্যামিতিক আকৃতি হচ্ছে সরলরৈখিক, এদের সংকরায়ন হচ্ছে sp সংকরায়ন এবং কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ বন্ধন যে কোণটা, এই যে কোণটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। এরপর আমরা যদি দেখি বন্ধনজোড় ইলেকট্রন তিনটি যদি হইতো এটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, ax3 অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সাথে তিনটি ভিন্ন পরমাণু যুক্ত রয়েছে, তাহলে ওই যুগের ক্ষেত্রে জ্যামিতিক আকৃতি কেমন হবে, এটা কেন্দ্রীয় পরমাণু যে দুইটা, তার পাশে তিনটা ভিন্ন পরমাণু যুক্ত রয়েছে, তাহলে এই যুগের ক্ষেত্রে তার সংকরায়ন হবে, যেহেতু তিনটে বন্ধনজোড় রয়েছে তাহলে আমরা বলতে পারি sp2 সংকরায়ন। এই যুগের বন্ধন কোণ কত হবে, 120 ডিগ্রি। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এই সকল যুগের ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড অথবা বোরন হাইড্রেট অথবা বোরন ক্লোরাইড অথবা অ্যালুমিনিয়াম ক্লোরাইড হতে পারে। এরপরে আমরা দেখব বন্ধনজোড় ইলেকট্রন যদি 4টি হয় তাহলে সেটাকে আমরা সাধারণ যে সংকেত ax4 দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই সকল যৌগের তাদের জ্যামিতিক আকৃতি কেমন হবে, জ্যামিতিক আকৃতি হবে, আচ্ছা তার আগে যে জ্যামিতিক আকৃতি এটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি হতে পারে। ওকে, এরপরে আমরা দেখব যে বন্ধন যদি ইলেকট্রন যদি 4টি থাকে সেই ক্ষেত্রে যে ওই যুগের আকৃতি কেমন হবে। এই যুগের আকৃতি হবে যে এই কেন্দ্রীয় পরমাণু এর সাথে 4টি ভিন্ন পরমাণু যদি যুক্ত হয়, এটা অনেকটা এমন, যেটাকে আমরা পিরামিড আকৃতি বলতে পারি বা চতুস্তলকীয়, এটাকে আমরা কি বলবো, চতুস্তলকীয়। এই যোগের ক্ষেত্রে সংজ্ঞান কি হবে যেহেতু বন্ধন জুড়ি লিখলাম 4টি তাহলে এটাকে আমরা বলতে পারি sp3 সংজ্ঞান। আর এই সকল যোগের মধ্যে 4টি বন্ধন জুড়ি ইলেকট্রন রয়েছে তাদের ক্ষেত্রে বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি অর্থাৎ 109 ডিগ্রি। এই সকল যোগের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি উদাহরণ দিতে পারি আমরা কার্বন টেট্রাগ্রাম CCl4 অথবা মিথেন আরো থাকতে পারে অ্যামোনিয়াম আয়ন NH4+ অথবা সালফেট আয়ন। এই বন্ধন জুড়ি ইলেকট্রন 5টি হয় সেটাকে আমরা বন্ধন জুড়ি ইলেকট্রন যদি 5টি হয় সেটাকে সাধারণ সংকেত হিসেবে X5 দ্বারা প্রকাশ করতে পারি। তাদের জ্যামিতিক আকৃতি কেমন হবে তাদের জ্যামিতিক আকৃতি হবে যে কেন্দ্রীয় পরমাণুর সাথে 5টি ভিন্ন পরমাণু যুক্ত কেন্দ্রীয় পরমাণু এটার সাথে আমরা ছোট করে আনতেছি এটাকে আমরা বলি ত্রিভুজীয় দ্বি পিরামিড। ত্রিভুজীয় পিরামিড দ্বি পিরামিড। আচ্ছা তাহলে এই যুগের ক্ষেত্রে সংকরণ কি হবে যেহেতু 5টা বন্ধন জোড়ে ইলেকট্রন রয়েছে তাহলে এই যুগের ক্ষেত্রে আমরা বন্ধন বলতে পারি যে সংকরণ বলতে পারি sp3d। তারপরে এদের বন্ধন কোণ কোথাও রয়েছে 90 ডিগ্রি আর যেহেতু ত্রিকোণীয় ত্রিভুজ আকৃতি সেখানে আছে 120 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি and 120 ডিগ্রি 90 ডিগ্রি অথবা আরেকটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই সকল যোগে উদাহরণ হতে পারে PCl5 পটাশিয়াম ফসফরাস পেন্টাক্লোরাইড অথবা পটাশিয়াম পেন্টাক্লোরাইড ইত্যাদি হতে পারে। তারপর আমরা দেখব যদি বন্ধন জোড়ি ইলেকট্রন 6টি হয় বন্ধন জোড়ি ইলেকট্রন যেটাকে আমরা সাধারণ উদাহরণ হিসেবে Ax6 দ্বারা প্রকাশ করতে পারি। ওই সকল যৌগের ক্ষেত্রে তাদের গঠন আকৃতি হবে যেহেতু কেন্দ্রীয় পরমাণু এর সাথে 4টি ভিন্ন পরমাণু আর দুইটি ইন টোটাল 6টি ভিন্ন পরমাণু যুক্ত আছে। এটাকে আমরা যদি যুক্ত করি এইভাবে থাকবে যেটাকে বলা হয় অষ্টতলকীয় অথবা বর্গাকার পিরামিডীয় বর্গাকার পিরামিড। তাহলে এই সকল যৌগের ক্ষেত্রে সংকরণ কি হবে সংকরণ হবে D2sp3। আর বন্ধন কোণ কত হবে বন্ধন কোণ হবে কিছু কোথাও এই কোণের ক্ষেত্রে বন্ধন কোণ হবে 90 ডিগ্রি করে। এদের উদাহরণ হতে পারে সালফার হেক্সাক্লোরাইড ইত্যাদি। আজকে আমরা বন্ধন জোড় ইলেকট্রনের জন্য তাদের সংকরায়ন এবং তাদের জ্যামিতিক আকৃতি তাদের বন্ধন কোণ জানলাম। আশা করি তোমরা এই সকল বন্ধন জোড়ের জন্য আরো অনেকগুলো উদাহরণ আছে, বাসায় প্র্যাকটিস করবে। আগামীকাল আমরা মুক্ত জোড় ইলেকট্রনের জন্য অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রনের জন্য তাদের বন্ধন কোণের মান কেমন হয়, তাদের জ্যামিতিক আকৃতির পরিবর্তন হয়, এই জ্যামিতিক আকৃতি কেমন পরিবর্তন হয়, তাদের বন্ধন কোণের মান পরিবর্তন হয়ে কত ডিগ্রি হয় সেটা সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ব্যাসপাত তত্ত্ব নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আশা করি তোমরা সংকরায়ন নিয়ে বাসায় আরো বেশি প্র্যাকটিস করবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ধন্যবাদ সবাইকে।